আসসালামু আলাইকুম। এটিন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে, বাকি 25 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। দগ্ধ বেশিরভাগেরই শরীরে 80% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার এশার নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে এসি থেকে নয়, গ্যাস লাইনে ছিদ্র থাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও তিতাসের পক্ষ থেকে 3টি কমিটি গঠন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী শফিউল আলম সুজন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুজন, আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কিছু জানা গেছে? ভাবনা, আপনি জানেন যে আসলে প্রতি মুহূর্তে কিন্তু নতুন নতুন তথ্য আসছে। আমি একটু আগেও জেনেছি, ডাক্তাররা চিকিৎসকরা আমাদেরকে বলেছে যে আহত যারা আছে এই পর্যন্ত, নিহতের পর যারা বাকি আহত আছে তাদের অবস্থা কিন্তু সংকটাপন্ন। কারণ আপনি জানেন যে 50 থেকে 80% পর্যন্ত আসলে অনেকে পুড়ে গেছে এবং অনেকে শ্বাসনালী পুড়ে গেছে। আপনি জানেন, এইটাও জানেন যে শ্বাসনালী পুড়ে গেলে আসলে শ্বাসকষ্ট হয় এবং তারপরে আসলে তাদের অবস্থা অবশ্যই সংকটাপন্ন হয়ে যায়। আমি আরেকটি কথা আপনাকে বলতে চাই যে নারায়ণগঞ্জ থেকে হচ্ছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এসেছে এই সব আহত ব্যক্তিদের দেখতে এবং তাদেরকে কীভাবে, যারা নিহত হয়েছে তাদেরকে কীভাবে হস্তান্তর করবে, এই বিষয়গুলো আসলে প্রক্রিয়াধীন রয়েছে। আমাদেরকে জানিয়েছে যে আসলে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছে যদি এই ঘটনার সাথে কোনো আসলে অন্য ঘটনা জড়িত, অর্থাৎ যদি এই ঘটনা আসলে পরিকল্পিত কিনা বা কোনো তাদের আসলে অবহেলার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে, সেই অবহেলা কিন্তু তারা বের করার জন্য তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কমিটি কিন্তু 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই 5 সদস্যের তদন্ত কমিটি কিন্তু মাধ্যমে কিন্তু জানা যাবে যে আসলে কারা আসলে জড়িত বা কোনো কারো আসলে অবহেলা হয়েছে। এবং তিনি আরেকটি কথা বলেছে যে যারা জড়িত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একই সাথে কিন্তু পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছে যে 5 সদস্যের যে তদন্ত কমিটি করা হয়েছে এবং তাদের মধ্যে হচ্ছে গ্যাস তিতাসের লোক আছে এবং একই সাথে হচ্ছে বিদ্যুৎ বিভাগের লোক আছে এবং কয়েক এই সদস্যরা কিন্তু আমাদেরকে এটাও জানিয়েছে যে জেলা প্রশাসক যে যারাই জড়িত থাকবে তাদের কিন্তু দৃষ্টান্ত শাস্তি দেওয়া হবে এবং তাদের থেকে যে সহযোগিতা এবং সহযোগিতায় কিন্তু আহতদের এবং নিহত সহযোগিতা অব্যাহত থাকবে। একই সাথে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছে যারা এখানে আহত হয়েছে তাদের সর্বাত্মক চিকিৎসা দেওয়ার নিশ্চিত করতে তারা সর্বাত্মক চেষ্টা করছে। ভাবনা সুজন, আপনাকে ধন্যবাদ। রোহিঙ্গাদের বসবাসের জন্য নির্ধারিত নোয়াখালীর ভাসানচর দেখতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে রওনা হয়ে গেছে তাদের একটি প্রতিনিধি দল। সকালে সেনাবাহিনী তত্ত্বাবধানে 2টি বাসে রওনা হন তারা। এ দলে 2 নারীসহ 40 জন রোহিঙ্গা নেতা রয়েছে। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুজ্জোজা জানিয়েছেন তাদেরকে কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়ার পর সেখান থেকে নৌবাহিনীর জাহাজে ভাসানচরে নেওয়া হবে। রোহিঙ্গা নেতারা দ্বীপের বিভিন্ন এলাকা ঘুরে দেখে সেখানে স্থায়ীভাবে থাকা যাবে কিনা সে বিষয়ে মতামত দেবেন। ভাসানচর সম্পর্কে রোহিঙ্গাদের ধারণা দিতে এই গো অ্যান্ড সি ভিজিটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন। ভাসানচরের 40 বর্গ কিলোমিটার এলাকার 1 লাখ রোহিঙ্গার বসবাস উপযোগী 120টি গুচ্ছ গ্রাম তৈরি করা হয়েছে, কিন্তু এর আগে রোহিঙ্গারা সেখানে যেতে চাননি। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার হটস্পট খুলনায় মৃত্যু ও মিছিল দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় খুলনা ডেডিকেটেড হাসপাতালে 4 জন ও মেডিকেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে শনাক্ত হয়েছে 152 জন। বরিশালে করোনা উপসর্গ নিয়ে 2 জন ও পজিটিভ হয়ে আরও 1 জন সহ 3 জনের মৃত্যু হয়। পজিটিভ হয় আরও 40 জন। কুষ্টিয়ায় করোনা নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয় 29 জন। এদিকে চট্টগ্রামে করোনায় আরও 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া যশোরে আরও 40 জন করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন।
এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।